আসসালামু আলাইকুম, আমি এখন আছি সুগন্ধা বিচে। ঠিক দুপুরের সময়, প্রচুর ট্যুরিস্ট সমুদ্র স্নানে ব্যস্ত। তো আমি বিচ থেকে ফেরার পথে হঠাৎ চোখে পড়ে একটা নতুন জিনিস রাস্তার পাশে, দেখে হঠাৎ দাঁড়াই। কি আইসক্রিম এটা মামা? এটা কি আইসক্রিম? ভিতরে কি আছে? আর এটা বানাও কি হবে? কত করে এগুলা? 50 টাকা আছে, 100 টাকা আছে। 50 টাকার মধ্যে কি আছে? শুধু নাই, শুধু এগুলা আছে। এইভাবে লাগে আমি তো থেকে তোমার নাকি 50 টাকা দেখি। জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে গেল মিক্স ফ্রুট আইসক্রিম। একটু রাখো টাকাটা দিয়ে। গতকালকেও রাত্রে এটা দেখেছি, আসলে আর ওইভাবে সময় পাই নাই। এখন দেখলাম এই মিক্সড ফ্রুটস আইসক্রিম, এই যে এখানে রাস্তার ধারে বিক্রি করতেছে। সেফটি জনিত ইস্যু যদি বলি, ওইরকম কিছু না, জাস্ট বাইর দিয়ে গ্লাস দিয়ে লাগানো, যাতে ধুলাবালি না পড়ে। এখানে যে বিভিন্ন ফ্রুটসগুলোকে বাইর দিয়ে পনের দেওয়া হয় গোলার মধ্যে, ভিতরে আছে শুধু বরফ। দেখি খাই দেখি কেমন।